শুধু দর্শকবৃন্দ দৈনিক নপড়ার অনুসন্ধানী টিম পৌরসভার চেঙ্গুটিয়া মহাকাল এলাকায় এসেছে আমরা অনুসন্ধানী দল এখানে নদী দখল দূষণ সার্বিক বিষয়ে আমাদের অনুসন্ধান চলছে এ পর্যায়ে আমরা চেঙ্গুটিয় দেশ ট্রেডিংয়ের ঘাটে এসেছি ভৈরব নদ তীরবর্তী এই ঘাট এলাকায় এসে আমরা জানতে পারলাম এখানে নদী আপনারা দেখছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটাও নদী ছিল একসময় এখন সেটা ভরাট করে ঘাট বানানো হয়েছে ঘাটের পোল্টুন বানানো হয়েছে এ পাশে একটু যদি দেখানো যায় এ পাশে ঘাটে কত দূর চলে গিয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ ফুট যে নদী চল্লিশ পঞ্চাশ ফিট মতন দখল হয়ে গিয়েছে এই ন এখন এই দখলের প্রতিযোগিতা চলছে বিভিন্ন ঘাট মালিক প্রথমে বাঁশের খুঁটি গেড়ে এরপর টিন দিয়ে তার ভিতরে সুড়কি বালু ফ্লায়াস বিভিন্ন ময়লা আবর্জনা ফেলে এই ঘাটগুলো দখল করছে ভৈরব নদী আছে বলে শিল্প বাণিজ্য বাণিজ্য নগরে পরিণত হয়েছে এই ঘাটে যেসব ভাইরা শ্রমিক হিসেবে কাজ করে তাদের ভিতরে স্থানীয় একটি ভাইকে পেয়েছি আপনার নাম নামটি দয় আশাটা করি এই গ্রামেই এই নদী কতদিন আগে কোথায় ছিল আর এখন কোন অবস্থায় আছে এটা তো একটু বলতে পারবেন হ্যাঁ অবশ্যই আমি জন্মের পর দেখছি নদীটা অনেক বড় ছিল এখন আস্তে আস্তে নদীটা ছোট হয়ে যাচ্ছে এই তো আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একসময় নদী ছিল এখন আস্তে আস্তে সেগুলো বরাট করে ঘাটে পরিণত হচ্ছে কিছু কিছু শিল্পদের জন্য এগুলো হচ্ছে তার নামটা দেশ ট্রেডিং ট্রেডিং ঘাট আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি একসময় এটা ভৈরব নদের মাঝখান বলা হতো এটা মিডল পয়েন্ট ছিল এটা স্থানীয়দের ভাষ্যমতে এখন সেখানে আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কৃত্রিম উপায়ে ভরাট চলছে বাঁশের খুঁটি পলেথিন টিন দিয়ে ঘেরা হয়েছে ঘেরে এখানে মাটি ফেলা হয়েছে এদিকেও একই পন্থায় ফেলে একটা কৃত্রিম চর দেখানো হচ্ছে এটাকে ভরাট করে একসময় নদীর দখল হয়ে যাচ্ছে এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছে চর জেগেছে এটা আমাদের সম্পত্তি নতুন করে দখলের যে প্রচেষ্টা চলছে নদী দখলের যে প্রচেষ্টা চলছে সেই জায়গাটিতে চলে এসেছে আপনারা দেখছেন আমার বাম পাশে নতুন করে মাটি ফেলা হয়েছে এটি পাড় বাঁধা হয়েছে এবং এর মাঝখানে বিভিন্ন প্রকার ধুলা বালি দিয়ে ভরাট শুরু হয়েছে আমার পিছনেও একই অবস্থা দেখেন আগা মাথায় ভরাট কাজ চলছে এগুলো অনেক সময় রাতের আধারেও করে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন তারা প্রতিবাদ করতে পারেন না প্রভাবশালী ব্যবসায়ীদের কারণে বাণিজ্য কেন্দ্রটিকে কেন্দ্র করে নদী দখলের একটা প্রতিযোগিতা শুরু হয়েছে যে প্রতিযোগিতা অচিরেই যদি বন্ধ করা না হয় ভবিষ্যতে আমাদের এই ভৈরব নদী নদী হিসেবে থাকবে না একটি খালে পরিণত হবে এবং পরবর্তীতে যশোর সদরের ন্যায় এটি বন্ধ হয়ে যাবে তখন এ ব্যবসা বাণিজ্য কোনো কিছুই এখানে থাকবে না সরকার হারাবে তার প্রচুর রাজস্ব তো দ্রুত সময়ের ভিতরে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হোক এভাবেই দাবি করেছে স্থানীয়রা সাথে সাথে বিআইডব্লিউটি এ কর্তৃপক্ষ যারা যে গাফিলতি রয়েছে তাদের যে অবহেলা রয়েছে সেটিও স্থানীয়রা জানিয়েছেন তো তাদের তদারকি হলে আজ ভৈরব নদী এত সরু খালে প্রায় খালে পরিণত হতে যাচ্ছে সেই অবস্থা সৃষ্টি হতো না তাহলে নামটা কি একটু জানা যাবে এখানে কি দায়িত্বে আছেন নদীটা কোন ছিল এখন কি অবস্থা